ভোট বর্জনই হচ্ছে বিএনপির আন্দোলন জনগণ এই আন্দোলনে সাড়া দিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সকালে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণকালে কথা বলেন তিনি দাবি করেন সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে জনগণের কোনো উপস্থিতি নেই গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা করতে বিএনপির আন্দোলন চলবে বলেও জানান তিনি